সুইজারল্যান্ড থেকে আনা হয় বাংলাদেশে টাকা ছাপানোর বিশেষ কাগজ। বিশ্বে মোট দেশের সংখ্যা 195 হলেও টাকা ছাপানোর কারখানা রয়েছে মাত্র 65টি দেশে। এর মধ্যে বাংলাদেশের টাকশাল একটি। ইংরেজি মিন্ট শব্দের বাংলা টাকশাল অর্থাৎ যেখানে কারি কারি ধাতব মুদ্রা বা কয়েন বানানো হয়। তবে মজার ব্যাপার হলো, কারি কারি টাকা ছাপানো হলেও বাংলাদেশের টাকশালে কোনো কয়েন তৈরি হয় না। বাংলাদেশের টাকশালে টাকা ছাপানোর শুরুর আগে সুইজারল্যান্ড, জার্মানি, ভারত, দক্ষিণ কোরিয়া, ইংল্যান্ড থেকে টাকা প্রিন্ট করে দেশে আনা হতো। এছাড়া টাকা ছাপানোর ধাপগুলো খুবই গোপনীয়। প্রায় 12টি ধাপ পেরোতে হয় টাকা বানানোর জন্য। প্রায় সব ব্যাংক নোটই তুলার তৈরি কাগজ থেকে বানানো হয়, যার প্রতি বর্গমিটারে ওজন 80 থেকে 90 গ্রাম। তুলার সেই কাগজে লিনেন যুক্ত করা যায়। এই কাগজগুলো প্রায় 2 বছর পর্যন্ত স্থায়িত্ব হয়। এই কাগজে জিলেটিন বা পলিভিনাল অ্যালকোহল যোগ করা হয় বলে এটি বেশ টেকসই। ফেরোম্যাগনেটিক কাগজও ব্যবহার করা হয় নিরাপত্তার জন্য। কাগজগুলো কটন বেসড, তবে নাইলন এবং অন্যান্য উৎপাদনও থাকে। টাকাতে কী রং ব্যবহার করা হয় তা গোপন রয়েছে নিরাপত্তাজনিত কারণে। দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড, দেশের টাকা ছাপানোর একমাত্র এই প্রতিষ্ঠানের অবস্থান গাজীপুরে। টাকা ছাপানোর উদ্দেশ্যে স্থাপিত হলেও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সঞ্চয়পত্র, নন জুডিশিয়াল স্ট্যাম্প, রাজস্ব স্ট্যাম্প, আদালতে ব্যবহৃত বিভিন্ন নিরাপত্তামূলক সামগ্রী, স্মারক ডাকটিকিট, খাম, জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স লেবেল, ব্যাংকের চেক বই, প্রাইস বন্ড, রপ্তানি উন্নয়ন ব্যুরোর জিএসপি ফর্ম, দেশের সব শিক্ষা বোর্ডের বিভিন্ন পাবলিক পরীক্ষার নম্বরপত্র ও সনদ ইত্যাদি বিভিন্ন নিরাপত্তা সামগ্রী এখানে ছাপানো হয়। প্রায় 66 একর জায়গা নিয়ে দেশের টাকা তৈরির একমাত্র এই কারখানা বৃক্ষশোভিত আর গাছগাছালিতে ভরা বলেই টাকশালের অভ্যন্তরে সবসময় পাখির কলরবে মুখরিত থাকে। বিদ্যমান বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থার কারণে এই প্রতিষ্ঠানের নিজস্ব কর্মী ও প্রতিষ্ঠানটিকে কঠোর নিয়ম মেনে চলতে হয়। পুলিশের প্রায় 80 জন সদস্য প্রতিষ্ঠানের বাইরে নিরাপত্তা নিশ্চিত করে থাকেন। উৎপাদন প্রক্রিয়াতেও নিরাপত্তা বিধানের ব্যবস্থা রয়েছে। সংগৃহীত কাঁচামাল ও উৎপাদন সামগ্রীর মধ্যে সমন্বয় পদ্ধতি এই প্রতিষ্ঠানে গুরুত্ব দিয়েই পালন করা হয়। কাঁচামালের সঙ্গে উৎপাদিত পণ্য ও ওয়েস্টেজ বা অপচয়ের মিল যতক্ষণ হবে না ততক্ষণ হিসাব করা হতে থাকবে। হিসাব মিলে গেলে গ্রাহক প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে ওয়েস্টেজ ধ্বংস করা হয়। এই ছাপাখানায় প্রবেশ করতে হলে 4টি ফটকে নিরাপত্তা কর্মী ও পুলিশকে প্রয়োজনীয় তথ্য পরিবেশন করতে হয়। প্রেসের মূল ফটক ও ভেতরের ঘরগুলোতে কর্মচারী কর্মকর্তাদের চলাচলে অ্যাক্সেস কন্ট্রোল ছাড়াও সব কর্মকর্তা কর্মচারী এবং অনুমতি পাওয়া গ্রাহকদের ছাপাখানায় প্রবেশের সময় দেহ তল্লাশি করা হয়। ব্যক্তি ও মালপত্রের আসা যাওয়া নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট তথ্য লিখে রাখার জন্য কর্পোরেশনের নিজস্ব শতাধিক নিরাপত্তা কর্মী রয়েছেন। কর্মকর্তা ও কর্মচারীদের প্রেসের অভ্যন্তরে চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়ে থাকে। মুদ্রণসহ যে কোনো নিরাপত্তা সামগ্রী উৎপাদনে বেশ কিছু পর্যায়ে বিভিন্ন ঘরে কাজ করা হয়ে থাকে। নির্ধারিত কর্মচারী ও কর্মকর্তা ছাড়াও এক হল থেকে অন্য হলে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যেতে পারেন না। প্রতিটি হলের জন্য আলাদা এন্ট্রি পাস ছাড়াও দরজায় নিরাপত্তা কর্মীরা অন্যদের প্রবেশ নিয়ন্ত্রণ করে থাকেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও দেশে কিছুদিন পাকিস্তানি টাকার প্রচলন ছিল। তখন ওই টাকাগুলোতে বাংলাদেশ লেখা স্ট্যাম্প ব্যবহার করা হতো। পাকিস্তানি মুদ্রার পরিবর্তে বাংলাদেশের মুদ্রার হিসেবে টাকার প্রচলন শুরু হয় 1972 সালের 4ই মার্চ। সংগ্রহ নীতিমালা অনুসরণ করে একটি ভিন্ন দেশ থেকে নোট ছেপে সময় মতো আনা কিছুটা ঝুঁকিপূর্ণ বোধ করে দেশেই নোট মুদ্রণের একটি ছাপাখানা প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা দেখা দেয়। নোট ছাপার জন্য একটি প্রেস স্থাপনের ব্যাপারে 1983 সালে একনেকে সিদ্ধান্ত নেয়ার পর 1989 সালে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের আগে 1988 সালে পরীক্ষামূলকভাবে 1 টাকা ও 10 টাকার নোট ছাপানো হয়েছিল। বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন গ্রাহক প্রতিষ্ঠান সচরাচর বছর ভিত্তিক তাদের প্রয়োজন মোতাবেক পণ্যের চাহিদা দিয়ে থাকে। নোট উৎপাদনের পরিমাণ নিয়মিত বাংলাদেশ ব্যাংককে জানানো হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংক তাদের বিভিন্ন অফিসের প্রয়োজন মতো বিভিন্ন মূল্যমানের নোটের চাহিদা জানালে টাকশালের ভল্ট থেকে তা সরবরাহ করা হয়। উচ্চ মূল্যমানের নোটগুলো জাল হয় বলে এগুলোর নকল রোধে বেশি নিরাপত্তা বৈশিষ্ট্যের সংযোজন করা হয়ে থাকে। কম মূল্যমানের নোটগুলো অপেক্ষাকৃত বেশি হাতবদল হয় এবং এই নোটগুলো ব্যবহারের অযোগ্য হয়ে গেলেও বদলে নেয়ার জটিলতায় কেউ ব্যাংকের দ্বারস্থ হয় না। এসব বিবেচনায় কম মূল্যমানের কাগজি নোটের পরিবর্তে ধাতুর তৈরি কয়েন বিদেশ থেকে আমদানি করে ইস্যু করা হয়ে থাকে।